আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর রিতা তাহের। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি কখন সিজার করতে হবে এবং কেন সিজার করতে হবে। গর্ভধারণের পর থেকেই গর্ভবতী মা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা একটু টেনশনে থাকেন যে ডেলিভারিটা আসলে কিভাবে হবে, নর্মালি হবে নাকি সিজারিয়ান সেকশনে হবে। ম্যাক্সিমামই চাই যে নর্মাল ডেলিভারি হোক, বাট কিছু কিছু কন্ডিশনে নর্মাল ডেলিভারি না, সিজারিয়ান সেকশন করতেই হয়। আজকে আমি সে বিষয়ে কথা বলব। গর্ভবতী মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে এবং সেটা যদি ওষুধে কন্ট্রোল করা না যায়, তাহলে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে। কারণ উচ্চ রক্তচাপের কন্ট্রোলের জন্য যে মেডিসিনগুলো প্রেসক্রিপশন করা হয়, সেই ওষুধগুলো খেলে অনেক সময় পেটের বাচ্চা খাবার ঠিক মতো পায় না। তো পেটের বাচ্চা খাবারটা কিভাবে পায়? মায়ের রক্ত থেকেই কিন্তু বাচ্চা খাবারটা পায়। যে একটা মায়ের পেটের ভিতরে যে একটা গর্ভফুল থাকে এবং সেই গর্ভফুলের থেকে একটা কর্ড, অর্থাৎ আম্বিলিকাল কর্ড যেটা, সেটার মাধ্যমে বাচ্চা মায়ের পেটের ভিতরে খাবার খেয়ে থাকে। তো ব্লাড প্রেশার যখন বেশি বাড়তে থাকে, তখন হচ্ছে বাচ্চার খাবার পৌঁছানোটা তত কঠিন হয়ে যায় এবং বাচ্চাটা অনেক ছোট হয়ে যায়। সেক্ষেত্রে মাকে সেফ করার জন্য এবং বাচ্চাকেও সেফ করার জন্য সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করতে হয়। এবং সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করানোর জন্য কিছু মায়ের কারণ থাকতে পারে এবং কিছু বাচ্চার কারণও কিন্তু থাকতে পারে। তারপরে যদি গর্ভবতী মায়ের গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস থাকে, অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, কিংবা আবার অনেকের বাচ্চা পেটে আসার পরেও ডায়াবেটিস দেখা দেয়, এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস বলা হয়ে থাকে। প্রথমে সেটাকে ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। যদি ডায়েটে কন্ট্রোল না হয়, তাহলে হচ্ছে গর্ভবতী মায়ের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন দেওয়া হয়। যদি ইনসুলিনও কন্ট্রোল করা না হয়, তখন কিন্তু সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করতে হয়। আবার অনেক সময় যে গর্ভবতী মায়ের যে বাচ্চা, সেই বাচ্চাটা অনেক বড় হয়, তা ম্যাক্রোসোমিয়া বলে থাকি আমরা, এবং বাচ্চাটা সাধারণত দেখা যায় যে 4 কেজি বা তার চেয়ে বেশি ওজন হয়ে থাকে। তখন যদি বাচ্চাটা বড় হওয়ার কারণে বাচ্চা যে ডেলিভারি হওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে বের হওয়া পসিবল হয় না, সেক্ষেত্রেও সিজারিয়ান সেকশন করতে হবে। বাচ্চা যে পেটের ভিতরে পানির মধ্যে থাকে, অর্থাৎ একটা ওয়াটার ব্যাগ, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, সেই ফ্লুইডের পরিমাণ যদি পরিমাণের চেয়ে বেশি থাকে, আমরা সেটাকে বলা হয় পলিহাইড্রিয়ামনিয়ন্স, পানির পরিমাণটাও যদি বেশি থাকে, তাহলেও কিন্তু সিজারিয়ান সেকশন করতে হবে। তো কেন করতে হবে? কারণ অনেক বেশি পানি থাকার কারণে অনেক সময় ডেলিভারি ডেটের আগেই পানি ভেঙে যায় এবং অনেক বেশি পানি থাকার কারণে পানিটা খুব দ্রুত ভাঙে, এবং পানি ভাঙার সাথে দেখা যায় অনেক সময় যে কর্ড, যেইটার মাধ্যমে আম্বিলিকাল কর্ড যার মাধ্যমে বাচ্চা খাবার পাচ্ছে, সেটাও অনেক সময় বাচ্চার আগেই হচ্ছে পানির সাথে বাহিরে বের হয়ে আসে, এবং সেটা যদি বের হয়ে আসে, তখন উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে বাচ্চা খুব খারাপ হয়ে যাবে, যেতে পারে, সেজন্য সিজারিয়ান সেকশন করতে হবে। আবার তার উল্টাটা, যেমন যদি কারো পানির পরিমাণ অনেক কম থাকে, অর্থাৎ অলিগোহাইড্রোমনিয়ন্স পরিমাণের চেয়ে যদি কম থাকে, তাহলেও কিন্তু বাচ্চা সিজারিয়ান সেকশনে ডেলিভারি করতে হবে। কারণ যখন মায়ের নর্মাল ডেলিভারির যে ব্যথা আসে, সেই ব্যথাটার ইউটেরাইন কন্ট্রাকশন হয়, অর্থাৎ পেটের মধ্যে একটা চাপ পড়ে এবং এই চাপটা পানি কম থাকার কারণে সরাসরি বাচ্চার গায়ে লাগে, এবং বারবার যখন বাচ্চার উপর চাপটা পড়ে, তখন কিন্তু বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য সিজারিয়ান সেকশনে বাচ্চা ডেলিভারি করা লাগতে পারে। তারপর অনেক সময় দেখা যায় যে মায়েরা বাসায় বাচ্চা নড়াচড়াটা কম টের পাচ্ছে কিংবা টের পাচ্ছে না, তখন দৌড়ে আমাদের কাছে চলে আসে। তো নর্মালি দেখা যায় যে দিনে 10 থেকে 12 বার বাচ্চাটা নড়তে হয়, মা সেটা টের পেতে হয়। যদি কখনো কম নড়ে, তখনই হসপিটালে আসতে হয়, এবং আসার পরে আমরা বাচ্চার পরীক্ষা করি।
পরীক্ষা এটাকে সিটিজি পরীক্ষা অর্থাৎ বাচ্চার হার্টের ইসিজি করি। ইসিজি করার পরে যদি দেখা যায় যে বাচ্চার হার্ট রেট অনেক বেড়ে যাচ্ছে, তো বাচ্চাটা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, এটাকে ফিটাল ডিস্টেস বলে, তখনও কিন্তু ইমিডিয়েটলি সিজার করতে হয়। তারপরে কারো যদি আগে কোনো সিজারেন সেকশনে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি একটা সিজারেন সেকশন হয়, সে যদি এবার চায় যে তার বাচ্চাটা সে নর্মাল ডেলিভারি করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে আপনার আগে যে সিজারটা হয়েছিল সেটা কি কারণে হয়েছিল। সেটা যদি আগের বার যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে, এবার যদি সোজা পজিশনে থাকে, বা আগের বারের যে সমস্যার জন্য সিজার করা হয়েছিল সেই সমস্যাটা বর্তমান প্রেগনেন্সিতে নাই এবং রোগী বা রোগীর লোকেরা চাচ্ছে যে সে নর্মাল ডেলিভারি এবার করাবে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারে। তবে এখানে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সেই রিস্ক ফ্যাক্টরগুলা রোগী, রোগীর লোক এবং ডক্টর খোলামেলাভাবে কথা বলে নিতে পারে, নিতে হবে। তারপর যদি আগে কোনো মায়ের দুই বা তার বেশি সিজার থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে সিজার করতে হবে। আরেকটা হচ্ছে ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন, যে মায়ের যদি বাচ্চা হওয়ার যে রাস্তাটা সেটা যদি চাপা থাকে, ছোট থাকে কিংবা ন্যারো থাকে, যেটা দিয়ে বাচ্চা বের হতে পারবে না। সেটা কিভাবে দেখা হবে, সেটা যে শেষের দিকে বাচ্চার যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টটার যে মেজারমেন্ট থাকবে, বাচ্চার মাথার মেজারমেন্ট বা আদার্সটি মেজারমেন্টগুলা, সেটা দিয়ে ডক্টর যখন তার কাছে অ্যান্টিনেটাল চেক আপে থাকবে, তখন সে ডিসিশন দিতে পারবে যে না, তার ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে, সেটা নর্মাল ডেলিভারি পসিবল না, এটা সিজারেন সেকশন করতে হবে। আরেকটা হচ্ছে ফিস্টুলা, যে আগেরবার ডেলিভারিতে যদি নর্মাল ডেলিভারি যদি প্রলং থেকে থাকে, যে অনেকক্ষণ সময় নিয়ে বাচ্চাটা ডেলিভারি হয়েছে এবং বাচ্চা ডেলিভারির পরে মায়ের যদি প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে এবং সেটা ডক্টরের কাছে এসে কমপ্লিটলি রিপেয়ার করে, এটাকে বিবিএফ অর্থাৎ আমরা ফিস্টুলা বলে থাকি, সেটা যদি কারেকশন করানো হয়ে থাকে এবং বর্তমান প্রেগনেন্সিতে সে নর্মাল ডেলিভারি করাতে চায়, তাহলে পসিবল না, কারণ তার আগের যেই ফিস্টুলাটা রিপেয়ার করা হয়েছে সেটা কিন্তু আবার ছিঁড়ে যেতে পারে, সেই জন্য তাকে সিজারিয়ান সেকশনে ডেলিভারি করাতে হবে। তারপর আরেকটা যেটা, যে অনেক মেয়েরাই যে প্রেগনেন্সির শুরুতেই খুব টেনশনে থাকে, যে সে দেখা গেছে যে ফোবিয়া, মানে তার খুব ভয় যে নর্মাল ডেলিভারি সে পারবে না, সে ভয় পাচ্ছে, তাকে অনেক কাউন্সিলিংয়ের পরেও দেখা গেছে যে সে রাজি হচ্ছে, কেউ কেউ তাকে কাউন্সিলিং করার পরে সে ঠিক হয়ে যায়, সুন্দরভাবে নর্মাল ডেলিভারি করে, বাট কেউ কেউ দেখা যায় যে সে সেটা ক্যাকশন করতে পারে না, যখন নর্মাল ডেলিভারির ব্যথা আসে সে সেটাকে কোনোভাবেই টলারেট করতে পারে না, সে একদম হচ্ছে অস্থির হয়ে যায়, সাইকোলজিক্যাল হচ্ছে প্রবলেম শুরু হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা সিজারেন ডিসিশন নিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে শুধু নর্মাল ডেলিভারি ট্রাই করলেই হবে না, নর্মাল কিছু কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোতে বাচ্চা এবং মায়ের কথা চিন্তা করে এবং তাদেরকে সুস্থ রাখার জন্য ইমিডিয়েটলি সিজারেন সেকশনে ডিসিশন নিতে হয়। তো সিজারেন সেকশন যেহেতু এখন এসেছে, দেশে এসেছে, পৃথিবীতে এসেছে, তো সেটা আমরা সঠিক ব্যবহার করব অবশ্যই, যে ডক্টরের কাছে আসলেই যে শুধুমাত্র সিজার করা হয় সেই ধারণাটা আশা করি আপনাদের মধ্যে আর থাকবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে যে যে কথাগুলো আমি আজকে বলেছি সেগুলোর ক্ষেত্রে আসলেই সিজারেন সেকশন করতে হবে। নর্মাল ডেলিভারি ট্রাই করতে গেলে মা কিংবা বাচ্চার বিরাট ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তবে আমি বলবো যে অবশ্যই আপনারা প্রেগনেন্সির শুরু থেকেই ডক্টরের কাছে আসেন, ডক্টরের কাছে আপনি অ্যান্টিনেটাল চেক আপে পুরো প্রেগনেন্সির সময়টা থাকেন, ডক্টর আপনার চেক আপের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি থাকেন, তখন ডক্টর কিন্তু বুঝতে পারবে যে আপনার কোনো সমস্যা আছে কি না, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না, আপনার নর্মাল ডেলিভারি পসিবল কি না। যদি নর্মাল ডেলিভারি পসিবল হয় অবশ্যই আপনি নর্মাল ডেলিভারিতে ট্রাই করবেন, বাট যদি ডক্টর আপনাকে বলে যে না আপনার এই সমস্যাটা আছে এবং আপনাকে সিজারেন সেকশন করতে হবে, তাহলে অবশ্যই আপনারা সিজারেন সেকশনে বাচ্চা ডেলিভারি করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সিজারেন সেকশন কেন করতে হবে এবং কখন করতেই হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।